আর সর্বোচ্চ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাদের থেকে আমি কিছু লোককে বেছে নিয়ে আমি তাদেরকে গিফট দেবো তবে গিফট সিক্রেট থাকলো আমি আপনাদের সর্বোচ্চ পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দুঃখিত গিফট দিয়ে দেবেন সাল্লাহ কিছু ফ্রিজে কিছু নতুন নতুন গ্রাফিক্স আসছে অলটন ফ্রিজ হচ্ছে বর্তমানে সব বেশি সেলিং প্রোডাক্ট ফ্রিজের দিক থেকে আপনারা যারা কোরবান উপলক্ষে ফ্রিজ কিনবেন অথবা গরমে ফ্রিজের একটা চাপ থাকে তারা এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনার পছন্দ হবে এবং এখান থেকে ইনশাল্লাহ আপনার পছন্দের ফ্রিজটা পাওয়া যাবে ইনশাল্লাহ হবে না ভাই ইনশাল্লাহ সময়ের প্রয়াস থেকে

চমৎকার একটা এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যারা কিনা এই রমজানের পরে কুরবানা আসলে খুবই নিকটেই সো আমরা যে মুক্তি দাঁড়িয়ে আছি এই মুক্তি কিন্তু কুরবানির জন্য আসলে আপনারা লক্ষ্য রেখেই কিন্তু ফ্রিজ কয় করতেছেন তো যারা কিনা ভাবছেন আসলে আমি ডিপ ফ্রিজ নেব তো আমি তাদেরকে বলবো ডিপ নরমাল দুইটাই একসাথে নেবেন এই ফ্রিজটা অর্থাৎ এটার গভীরতা বেশি এজন্য আমি বারবার এই ফ্রিজটাকে চ্যান্স করি এটার মডেল হচ্ছে 3D8GDEL 347 লিটারের একটা ফ্রিজ এতটা চমকкал কালারটা অসাধারণ ভাই মানে একদম গ্লাসটা স্বচ্ছ ক্রিস্টাল এখানে রেইনবো কালার না ভাই ফিলিংটা রেইনবো কালার রাইট হ্যাঁ ফিলিংটা কিন্তু অন্য রকম আসলে আচ্ছা ভিতর পাশটা একটু দেখাই দেই মাশাআল্লাহ ডিপ দেখেন একটা ইউজ পরিবার একদম আস্ত গরু রাখা দিতে পারবেন এই জন্যই তো আমি আসলে বারবার এই পোস্টটা নেওয়ার জন্য সাজেস্ট করি আর ওয়ালটন আসলে আপনাকে জলের দামে পলরাস দিচ্ছে সময় ব্যস্ত আপনারা সময় এটাই এটার এবার এমআরপি হচ্ছে 48990 কিন্তু আমরা আপনাদের থেকে তা রাখব না সময়ের প্রায় ডিসকাউন্ট আপনার ডিসকাউন্ট সেল প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার দুইশো টাকা আহ এরপরে আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটা আরেকটা আসলে রানিং ফ্রিজ মধ্যে সবাই বলে থাকে আসলে এটা আসলে আর্টভান্সএফটি হয়ে থাকে এটার মডেল হচ্ছে টু এন্ড ফাইভ জিডিএল ইনভার্টার টেকনোলজির একটা ফ্রিজ আহ প্রত্যেকটা ফ্রিজ নাম আসলে আর গ্যাস ইউজ করেছে এবং একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার সেটা কোথাও লিখা থাকুক আর না থাকুক এটা জাস্ট একটা স্টিকার আহ কিন্তু আপনি অনলাইনে দেখতে পাবেন এটা ডাব্লিউ এ ডট কম আপনি এটার ডিটেলস পুরোটাই চলে আসবে এটা মডেল দিয়ে দিলে আর ইনভার্টার টেকনোলজি তো কথাই নাই বিদ্যুৎ বিল একেবারেই আসে

এরপরে ঠিক আমি দেখাবো একটা ফ্রিজ যেটা দেখলেই 나ইম ভাই এবং আমার ফিলিংটা অন্যরকম আসলে 나ইম ভাই একটা হাত দিয়ে দেখবেন ফিলিংটা কিন্তু অন্যরকম চান তাদের জন্য এই একটা আচ্ছা যারা পছন্দ আসলে ডিপটা একটু ছোট হয় নরমালটা একটু বড় হয় তো তাদের জন্য এই ফ্রিজটা আসলে সুইটেবল হবে আচ্ছা ভাই যেটা বললো যে ডিপটা একটু ছোট হয় তাহলে ডিপটা ছোট তবে এতটা ছোট না যে আপনার হবে না তবে নন ফ্রোস্টের কিন্তু মোটামুটি ডিপটা একটু নর্মাল থেকে ভালোই ছোট হয় এই দেখেন নর্মাল কন্ডিশন মাশাআল্লাহ এটা আমি পছন্দ করি একটা ফ্রিজ আর এগুলো কিন্তু বিদ্যুৎ কিন্তু খুবই ইনভার্টার টেকনোলজি যেহেতু আসলে একেবারে বিদ্যুৎ শাস্ত্রই তো আমি নির্দেশতা বজায় রেখে যদি বলি 100 100 এর মধ্যে হবে ইনকারেক্টলি আসলে মানে কারেক্টলি বলা যায় না মানে 1 100 এর মধ্যে হবে

আপনারা দেখতে পাচ্ছেন অসাম একটা কালার এর এছাড়াও কালার আমাদের কাছে দুই একটা अवेलेबल আছে আমাদের দেওয়া যাবে ইনশাআল্লাহ ভাই এটা তো অনেক বড় ফ্রিজ হ্যাঁ এটা 20 সেফটির একটা ফ্রিজ ভিউয়ারস মাশাআল্লাহ অনেক বড় ফ্রিজ তারপরে মানে এটার পরে আরেকটা সিরিজ হয় বড় হয় ভাই কোনটা তুই কোনটা কিনুম কোন ভাই কোনটা রাখিয়া কোনটা কিনবা আসলে মানে আমি নিজেই দিদা দন্দিতে থাকি তো আপনারা তো থাকবেনই সো আ কনফিউশনের কোনো কারণ নাই আমি এক এক করে সব প্রিজ দেখাবো আপনারা জাস্ট দেখতে থাকবেন যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন অথবা মডেল লিটার বললে আমি আপনাদের হেল্প করব ইনশাআল্লাহ এটা এর এমআরপি হচ্ছে আপনার 49490 আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি 39600 টাকা চমৎকার একটা প্রাইস মানে 40 এর নিচে এত চমৎকার একটা প্রাইস আর ভিএসপি এর প্রাইস আসলে আপনি অন্যান্য ব্র্যান্ডের দিকে তাকাইলে কিন্তু আপনি এই প্রাইসটা যে যাই বলুক যতই বলুক আসলে আপনি এই রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র ওয়ারটনিক পাবেন এরপরে নাইন ভাই আমি দেখাবো যাদের স্বপ্নের যাদের আশা আসলে রেখে তাদের জন্য এই প্রিজটা এটার মডেল হচ্ছে থ্রি এক্স সেভেন অর্থাৎ ডিজিটাল ডিসপ্লে মধ্যে যারা পছন্দ করেন আমি আজকে এই ছোট্ট প্রিজটা দিয়ে শুরু করছি আহ এটার মডেল হচ্ছে থ্রি এক্স সেভেন ডিজিটাল ডিসপ্লে মধ্যে

আচ্ছা এটার যদি আপনারা ভিতর একটু দেখেন লক্ষ্য করেন ডিপটা কিন্তু 마শাআল্লাহ একটা বিশাল সাইজের ডিপ আর এই যে র‍্যাকগুলা এগুলোকে গ্লাসের ব্যবহার করা হয়েছে যেগুলো কিনা খুব হেভি আমি প্রেসার দিলাম আর হচ্ছে লো এটা হচ্ছে নরমাল 마শাআল্লাহ নরমাল বিলিটা উলক্সটা কিন্তু অনেক বালকি ঠিক আছে আর ডোরে কয়টা পকেট আছে একটু দেখাই দেই পাঁচটা পকেট জি ভাই

উপরে দুইটা নিচে চারটা আচ্ছা ভাইয়া এটা প্রাইস এছাড়াও আরেকটা নাইম ভাই আপনি কাছে আসেন এই জিনিসটা দেখায় দেন ওয়াটারের প্রত্যেকটা পিস কিন্তু আমার পিসটা আপডেট আসছে আপডেট আসছে আমি এমনটি বলার অপেক্ষা রাখেনা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে সুপার ব্র্যান্ড 2023 এর শেষে 24 এর শুরুতে কিন্তু এই পিসগুলোর একদম মডেলিং আপডেট করা হয়েছে সো এটা কোম্পানি নাম্বার কি হচ্ছে 52190 কিন্তু সময়ের প্রেসে আপনারা 17% ডিসকাউন্ট দিয়ে রাখছে মাত্র 43300 টাকা এরপরে আমি যেটা মনস্টার ফ্রিজ ওয়ালটনের মধ্যে রেইনবো কালার এর আমাদের কাছে আছে আপনার ডিজিটাল ডিসপ্লে আছে এবং ম্যানুয়ালি অর্থাৎ যেটা গ্রাফিক্স এর প্রিন্ট এর মধ্যে সেটাও কিন্তু আমি এখন দেখাচ্ছি এটা 380 লিটারের অর্থাৎ 21 সিএফটি যে ফ্রিজটা হয় অনেক বড় একদম সবথেকে বড় যে ফ্রিজটা লং ফ্রিজ সেই ফ্রিজটা হচ্ছে 380 লিটার এবং এটার মডেল হচ্ছে 3A5GDEN আপনি দেখতে পাচ্ছেন 4555 এর একটা ফ্রিজ দেখি বড় ভাই এটা কিনলে মানে আপনার যদি ধরেন মনে করেন বিশ বছর চিন্তা করতে হবে না আপনাকে আগামী বিশ বছর পর্যন্ত যা ফ্যামিলিতে যা বাচ্চা কাচ্চা জন্মাবে বড় হবে তাদের জন্য কিন্তু চলে যাবে হচ্ছে আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র একচল্লিশ হাজার সাতশো টাকা এরপর আমি আর একটা ফ্রিজ দেখাবো যেটার আসলে মিডেল পরিবারের জন্য রানিং একটা ফ্রিজ এটার মডেল হচ্ছে টু ই জিরো তিনশো

এটার এমআরপি হচ্ছে একচল্লিশ হাজার তিনশো নব্বই আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র তেত্রিশ হাজার একশো টাকা চমৎকার দেখেন চমৎকার ফ্লাওয়ার ডিজাইন এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটা আসলে বড় পরিবারের জন্য মিডল পরিবারের জন্য আপনারা ইউজ করতে পারেন বাজার যদি ভালো থাকে তো এটার মডেল হচ্ছে টু ডি ফোর যদিও আমরা মানে প্রথমে এটা খুবই চলতো মধ্যখানে চলেনি আবার এখন চলতেছে আমরা রাখতেছি আর কালারটাও কিন্তু জাতীয় কালার আপনারা দেখতে পাচ্ছেন এই কালারের অনেক মডেল এই কালার অনেক মডেলই এই কালারটা হয়ে থাকে তো এই জন্য আমার ভাষা আসলে জাতীয় ভাষা জাতীয় কালার বলে থাকি 244 লিটারের একটা ফ্রিজ আর 50 50 ফ্রিজ আসলে ওকে ভিতর পাশটা একটু দেখেন উপর পাশটা হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল উপরের পাশ হচ্ছে ডিপ মাশাআল্লাহ এগুলো হচ্ছে মোটামুটি ভালো আপনি স্পেস পাবেন প্রত্যেকটা ফ্রিজ দেখলাম যে ডিপের প্রতি তাদের একটা এদের আপনি যা দেখেন এই ভাই একটু ফলো করেন আমরাই যদি অ্যানালাইজ করি তাহলে দর্শক বুঝতে পারবে দেখেন আপনি যেটা দেখাইছে কিন্তু ভিতরে স্পেস সেটাই দিয়েছে কিন্তু আপনি অন্যান্য ব্র্যান্ডের দিকে ফলো করেন বাইরে দেখাইছে ডোরটা এত বড় ভিতরে দেখে এতটুকু পাপা হ্যাঁ অর্থাৎ চেপে আছে তো আপনি আসলে অতটুকু জায়গা পাবেন না কিন্তু ওয়ালটন যেটা দেখাইছে সেটাই দিয়ে থাকে সো আপনার সো ওয়ালটন নিয়ে নো কম্প্রোমাইজ আসলে

সো আপনারা আসলে কম যাদের বাজেট তারা কিন্তু এই ফ্রিজটা আসলে নিতে পারেন এটার মডেল হচ্ছে টু বি থ্রি জিডি এক দুইশো তেইশ লিটার একটা ফ্রিজ রং ধনু কালার একটা ফ্রিজ আর ভিতরের মাহাত্ম গুলো আসলে আমি দেখাই দিই আপনারা এক এক করে বুঝতে পারবেন এটা তো অনেকগুলো মাহাত্ম হয় যেমন আর্টিকুলিং সিস্টেম কোম্পানির ভাষ্য অনুযায়ী আসলে ফ্রন্ট সাইড থেকে কিন্তু আপনার কুলিংটা বের হয় যেটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডে এটা আপনি পাবেন না আবার দেখেন ডিফেও কিন্তু লাইট আছে

আ কালারটা কিন্তু একদম লেটেস্ট লেটেস্ট একটা লেটেস্ট একটা ফুলের ডিজাইন ফুলের চমৎকার ভিতর পাশটা একটু দেখায় দেই ওকে 마শাআল্লাহ ভালোই ครับ মিডিয়াম ফিস একদম 10 সিএফটি আর কি 10 সিএফটি যারা নিতে চান 10 সিএফটি বললে আমি এই টাই দেখাবো আ এটার এমআরপি হচ্ছে 32590 আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 26100 টাকা ওকে এরপরে আমি বারো সিফটির একটা পিস দেখাবো যেটার মডেল হচ্ছে টু এ থ্রি জিডি এক্স এটা কিন্তু দামে কিন্তু কম আছে আপনি ওয়ালটনে আর একটা সুবিধা হচ্ছে আপনি মানে লিটার এর সমান মেজারমেন্ট সমান কিন্তু দামে কম বেশি আছে আরকি আপনার এই সুযোগটা কিন্তু পাচ্ছেন যাদের বাজেট কম আর কি আহ দুইশো একটা পিস এটা কিন্তু একটা ব্লু এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ফিফটি ফিফটির একটা পিস ভিতাস দেখায় দেই ওকে এটা হচ্ছে আপনার

আর নয় 9 সিএফটির একটা ফ্রিজ দেখাবো যারা যেভাবে বুঝেন আর লিটারে 157 লিটার এটার মডেল আছে 1D4GDEL সাতান্ন লিটার একটা ফ্রিজ সিএফটিতে কনভার্ট করলে 9 সিএফটি হয় কালারফুল একটা ফ্রিজ আপনারা সচরাচর আমার প্রত্যেকটা ভিডিওতে এই ফ্রিজটা আসলে দেখতে পেয়েছেন আর ভাই যদি ব্লক দেখাই তাহলে তো বলই অপেক্ষা রাখে না এই ফ্রিজটা দেখতে পাইছেন আর 45 50 পাইপের ফ্রিজ উপরে হচ্ছে হচ্ছে নরমাল

পঁচাত্তর পঁচাত্তর আসলে পসিবল না যেহেতু একদম কম্পিটিশনের মধ্যে আছি আমরা আমরা সর্বোচ্চটাই দিচ্ছি টোয়েন্টি টু পার্সেন্টে যা হয় আর কি তো টোয়েন্টি টু পার্সেন্টে হিসাব করলে ছিয়াত্তর টাকা একটু কমানো যায় না সম্ভব আসলে আমি কথা দিতে পারতেছি না তবে আপনারা আসেন আমি চেষ্টা করবো আচ্ছা ভিউয়ার্স যারা এই ফ্রিজটা দেখতে দেখতেছেন যারা ডাবল ডোর নেবেন মোটামুটি কিন্তু পঁচাত্তর ছিয়াত্তর কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি ডিজিটাল ডিসপ্লে আছে পাঁচশো তেষট্টি লিটার একটা ফ্রিজ মোটামুটি এটার জায়গাটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় দেখতে পারেন এই ফ্রিজটা কিন্তু মোটামুটি অনেক স্পেস আছে দেখেন নর্মাল সাইডটা কত বড় যাদের বাজেট বেশি তারা আরো আপডেট নিবেন কিন্তু যাদের বাজেট সত্তরের মধ্যে সত্তরের ভিতরে সত্তর পঁচাত্তরের মধ্যে তারা কিন্তু এই ফ্রিজটা দেখতে পারেন

স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দেশ ও প্রবাসের থেকে সকল ভাইয়েরা কিন্তু দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে অর্ডার করবেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে এছাড়াও আমি আসলে লোকেশনটা বলিনি আমি বলে দেবো ভালো তো আমাদের শপের নাম হচ্ছে সময় প্রাস ইলেকট্রনিক্স এটা হচ্ছে আপনার ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে বউ বাজারের মুখে এছাড়াও আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমরা আছি এছাড়াও আমাদের পরেই যদি আমরা অ্যান্সার দিতে দেরি হয় আমার নাইন ভাই আছে ইনশাল্লাহ